প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। আমি আসলে ভাবছি যে এই কৈফিয়ত, এই কন্টেন্টটি বা এই কথাগুলো বলে আসলে আদতে কি লাভ হয়, কথা বলে মানুষকে কতটাই বোঝানো যায় আমি জানি না। ভেবেছি, ভাবছি বা এখনো বিশ্বাস করি যে প্রত্যেকে প্রত্যেকে তার কাজের প্রতি নিষ্ঠা বা কাজের যে পোট্রে করা হয়, যে লেখে, যে অভিনয় করে, যে গান করে, যে শিল্পী ক্যানভাসে নানান রকম আঁকিবুকি করে, তারা তাদের কাজের ভেতরে আসলে প্রভাবিত করতে পারে। তেমনি আমি আসলে এই ইউটিউব চ্যানেল বা তানভীর তারেক নামে আমি এই গত ৯ মাস ধরে যেই কথাগুলো বলছি বা যে কন্টেন্টগুলো দিচ্ছি, তাতে আমার মূল একটি উদ্দেশ্য যে আমার সাংবাদিকতা, আমার লেখালেখি, আমার গান, আমার উপস্থাপনা, এই বিষয়গুলোকে একটি জায়গায় সংযুক্ত করে আপনাদের সামনে সরাসরি মতামত নেওয়া এবং সেগুলো নিয়ে আলোচনা করা। এখানে প্রায় সময় দেখবেন যে আমি নাটক, সিনেমা বা গানের ক্ষেত্রে যাই হোক, যে অসঙ্গতিগুলো ছোটখাটো বা বড়, সেগুলো নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছি। এখন প্রতিবাদটা কি? প্রতিবাদ মিন্স কিন্তু এটা না যে আমি তার বিরুদ্ধে বিষোদ্গার করছি বা ইয়েলো জার্নালিজম যেটি বলে সেই প্র্যাকটিসটা করছি। আপনাদের ভাববার ভুল অথবা আমার বোঝানোর ভুল। আল্লাহ মেহরবান যখন আসলো তখন সেই গানটি নিয়ে প্রতিবাদ খুব প্রয়োজনীয় এবং সময়োপযোগী ছিল। এরপরে আবাসিক হোটেল সহ বিভিন্ন সময়ে অশ্লীলতা, নকল গানের বিরুদ্ধে আমার লেখালেখি বা বিভিন্ন রকম কন্টেন্ট যেসব দিয়েছি আমি, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একটা জায়গায় আলোচনা বা সমালোচনার অর্থে আপনাদের সাথে আমি সেই বিষয়টি, সেই টপিকটি নিয়ে তুলে ধরবার চেষ্টা করি। সেটি নাসি সুবার বিষয় হোক বা আই এম নট রোস্টিং ইউটিউবার, আমি কিন্তু কাউকে রোস্ট করার জন্য এই ইউটিউব চ্যানেল করিনি। আমি বলছি কারণ আমি আমার মতাদর্শ বা আমার যেই কথাগুলো আমি আলোচনা করি আমার ইউটিউব চ্যানেলে, তার সাথে আপনাদের সংযুক্ত রাখতে চাই সবসময়। এখন সর্বশেষ সিয়ামের সাথে যে আমার রাতারডাটটি হলো সেটি নিয়ে অনেকে অনেক রকম বিভ্রান্ত হচ্ছেন। দেখুন, সিয়াম আমার খুব আদরের ছোট ভাই এবং আমি ওর কাজগুলো প্রচণ্ডভাবে পছন্দ করি, এনকারেজ করি এবং যে কোনোভাবে সরাসরি বলার চেষ্টা করি। এবং আমি হকার লাইভে স্পষ্টভাবে বলেছি যে আমার কয়েকজন কলিগ, অবশ্যই শীর্ষস্থানীয় দৈনিকের এবং রিনাউন্ড জার্নালিস্ট, তাদের সাথে বেয়াদব আচরণ করেছে, ফোনে পাওয়া যায়নি এবং সেই ক্ষেত্রে তারা মনোক্ষুণ্ণ হয়েছে। সিনিয়রদের ইগনোর করা আমি ছোটবেলা থেকে শিখে আসছি যে সেটি বেয়াদবি। এখন সেই বেয়াদব শব্দটি যদি আমি ব্যবহার করে থাকি অ্যাজ এ সিনিয়র পার্সন হিসাবে, সেটি আমি মনে করি যে দায়িত্ব, যার বিরুদ্ধে সেই অ্যালিগেশনটি করলো সবাই এবং তাদের কথা আমি তুলে ধরলাম, সে বিষয়টি খতিয়ে দেখা বা সে বিষয়টি নিয়ে এক্সকিউজ করা যে আমি কি আপনার সাথে এই ভুলটা করেছি। আমি প্রচণ্ডভাবে দুঃখিত, লজ্জিত এবং খুব আহত যে সিয়ামের রাতারডা শুরুর আগে আমি ওকে এই ধরনের বিশেষণে বিশেষায়িত করেছিলাম, কিন্তু অ্যাজ এ সেলিব্রিটি টোন আমি পাইনি তার সেই মাতাল হয়ে হিসুকর্ব দেয়ালে বা সেই অশ্লীলতায় ভরা সে বিতর্কিত গানটি নিয়ে যখন তার আত্মপক্ষ সমর্থনের জায়গায় আমি কথা বলেছি। আমি স্পষ্ট করতে চাই যে যাকে ভালোবাসা যায়, যাকে আপনি ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বা ভালোবাসতে চান, তার ভালো চান, তার প্রত্যেকটি কাজে শুধু বাহবা দিলেই হয় না, তার কাজের প্রতি, নিষ্ঠার প্রতি কোনো জায়গায় বিচ্যুতি ঘটলে সেটি ধরিয়ে দিতে হয়, তবে সেটা মূল ভালোবাসা বা ভক্ত হিসাবে কাজ। কিছুদিন আগে চমৎকার করে তাহসান ভাই বললেন যে আমরা আসলে কোন জিনিসটা শেয়ার করছি, কোন জিনিসটার প্রতি বারবার কৌতূহলী হচ্ছি। কোনো কিছু, ভালো কিছু বললাম বা ভালো একটা ক্রিটিক করলাম, সাথে সাথে আমরা একটা পক্ষ বিপক্ষ চলে আসছি এবং সেটাতে হয় কি, মূল বিষয়টি আর ফোকাস থাকে না। আমরা এখন যেই কাজটি করছি ডিজিটাল পন্থায় বা ডিজিটাল বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিষয়টি কিন্তু তাই হচ্ছে। তাহসান ভাই আমার শোতে এসেছিলেন এবং চমৎকার কিছু মানব দর্শন তুলে ধরেছেন। আমার ইউটিউব কন্টেন্টের সবচেয়ে বেশি লাইকড কন্টেন্ট হচ্ছে তাহসান ভাইয়ের কথাগুলো এবং বিভিন্ন সেগমেন্টে তিনি যে কথাগুলো বলেছেন, সেখানেও কিন্তু হেট কমেন্টস পড়েছে। কিন্তু আমি মনে করি, আমার যে প্রশ্নটা, প্রসঙ্গটা ছিল যে হেটার্সদের কমেন্ট আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয়। আমি প্রত্যেককে হেটার্সদের প্রোফাইলে ঢুকি বা দেখার চেষ্টা করি তার মন মানসিকতা বা আমার যে লজিক্যাল কথাবার্তা সেটির বিরুদ্ধে তিনি কেন গেলেন, কারণ আমি
মোটামুটি আমি বলবো না যে খুব রিসার্চ করে কথা বলি, বাট একটা ধারণা বা একটা অ্যাজাম্পশন নিয়ে আমি কথা বলার চেষ্টা করি যে সামাজিক অবক্ষয় বা মানসিক অবক্ষয় বা মানসিক বিচ্যুতি বা বেয়াদবি বা অধ্যত্ব এইগুলোর যাতে আমার কথায় না আসে। এবং সেই বিষয়টি যখন অন্যের ক্ষেত্রে দেখি, অন্য কোনো নায়ক নায়িকা বা গায়ক গায়িকা, তাদের ক্ষেত্রে আমি একটা প্রতিবাদের জায়গা বা সমালোচনার জায়গা তৈরি করি। খুবই স্পষ্ট আমি হাত জোর করজোরে অনুরোধ করছি, যেখানে যে গানটি নিয়ে, যে বিতর্কটি নিয়ে বারবার আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামানের মতো বরেণ্য শিল্পীরা, আমি তো না হয় নস্যি ছোটোখাটো মানুষ, বলছেন, তারা প্রতিবাদ করছেন, সেখানে কোনো সরি নেই রাহেন রাফি, কোনো সরি নেই সিয়াম, এবং যারা লিখেছেন শুট করেছেন তারা তো ওপার বাংলার, সো তাদের রেসপন্সিবিলিটি নেই, কারণ এই মিডিয়া তারা ওন করে না। কিন্তু যারা নিয়ে এসছে তাদের, তাদেরকে অন্তত বলা উচিত ছিল যে না, এটা আসলে ওদের উপর দায়টা চাপিয়ে দিয়েছি, তারা এই ভুলটি করবে, এটা আমার বোঝা উচিত ছিল না। সিম্পল ব্যাপার। আমি এটি নিয়ে বারবার তুলছি কারণ শুধু এটি এই বিষয়টি নয়, আবাসিক হোটেল বা এর আগে যা যা ঘটেছে বিভিন্ন রকম অবক্ষয়জনিত কাজকর্ম, সেখানে কিন্তু আপনার আমার আমাদের সবার একটি প্রতিবাদ মুখর বা সমালোচনার জায়গা তৈরি করা উচিত। কারণ আমরা যদি বারবার যে কোনো বিষয় বা একটা সিলি বিষয় ভাইরাল করলাম বা এটাই আধুনিকতা বা যেই খোঁড়া যুক্তিগুলো দেখানো হচ্ছে, এসব সবচেয়ে কষ্টকর এবং হাস্যকর একই সাথে যে বিষয়টি, যে অনেকেই বলছেন যে ভাই কয়েক বছর আগে দীপজল ভাই এর চাইতেও বাজে কদার্য কথাবার্তা এবং বাজে ভিজুয়ালাইজেশন দিয়ে অনেক গান প্রদর্শন করেছেন, এতে কি জাস্টিফাই হয় যে এখন যারা যারা অশ্লীলতায় নিমগ্ন বা বিভিন্ন রকমভাবে অশ্লীল কন্টেন্ট করছেন, শুধু এই গানটি নয়, ওয়েব সিরিজে নানান রকম অশ্লীলতা তৈরি হচ্ছে, সেটি নিয়ে কথা বলা যাবে না, সেটি জাস্টিফাই হয়ে গেলো কারণ চার বছর আগে ইচ্ছে বাজে পরিস্থিতি ছিল, সেটি কোনো যুক্তি হতে পারে? এছাড়া একটি হাস্যকর যুক্তি প্রায় সময় কেউ কেউ দেন যে ভাই পৃথিবীতে এত কিছু থাকতে কেন এইগুলো নিয়ে পড়ে আছেন। এর চেয়ে আমি মনে করি যে চেয়ে হাস্যকর বোকামি এবং আমি বলবো যে সবচেয়ে খোঁড়া যুক্তি আর কিছু হতে পারে না। আমার কথা হচ্ছে একটা আলোচনা সমালোচনার পথ যেখানে না থাকে বা অ্যাগ্রেসিভ বিষয়টি যখন সেই শিল্পী নায়ক গায়ক বা যে কোনো কলাকুশলী যখন সেই অ্যাগ্রেসিভ মুভমেন্ট করেন বা অদ্ভুত আচরণ করেন, তখন আসলে তাকে শুধরানোর কোনো পথ থাকে না। কারণ আমি তাকে বলবো, বলা মানেই সাথে সাথে সে চটে যাবে বা স্ট্যাটাস দিয়ে যাবে বা অন্যকে বলবে আমার সম্পর্কে। এই জায়গাটাই আসলে আমাদের একটু ভাবা উচিত। কারণ আমি প্রায় 23 বছর ধরে এই সবিজ অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করছি, করে চলছি অ্যাজ এ সবিজ ওয়ার্কার হিসাবে, এবং সেখানে দেখেছি যে সিনিয়র এবং অনেক কট্টর সমালোচক, আমি যেমন চৌধুরী সাদর চৌধুরী থেকে শুরু করে অনেকে এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে একাধিকবার একাধিক জায়গায় অসঙ্গতি যখন দেখেছেন তখন লিখেছেন, বলার চেষ্টা করেছেন। এর কারণেই আসলে উৎকর্ষটা বাড়ে, কারণ তারা সিনিয়রদের কথা রেসপন্সিবল জায়গা থেকে মেনে চলত এবং ভাবত যে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গায় এটি অসঙ্গতি আপনি ধরেছেন, সেজন্যই আমি ভাবব। এই যে বিনয়, এটি ডাউন টু আর্থ, এই বিষয়টি আমরা যেন হারাতে বসেছি। আমি খুবই আহত সিয়ামের এই রকম আচরণ। আমি চুপচাপ করে শুধু তাকে বিদায় দিয়েছি, শুধু বলেছি যে আমার ফোন নম্বরটি কিন্তু তোমার কাছে আছে, আমি ফোন দেবো। তো এই বিষয়গুলো আসলে আমি বলবো যে নিশ্চয়ই তার সারাউন্ডিং, আশেপাশের মানুষ যারা রয়েছেন, সেটা প্রযোজক, পরিচালক, কলাকুশলী, মেকআপ আর্টিস্ট, যে যার সাথে তিনি মেশেন, সেই সারাউন্ডিং ভালো হতে হয়। সেই সারাউন্ডিংয়ে এইসব বিষয়গুলো নিশ্চয়ই তারা তোলেন এবং কথা বলেন। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যেখানে, আবারও বলছি নামগুলো, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মোহাম্মদ রফিকুজ্জামান, প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, গাজী মাজহারুল আনোয়ার সহ প্রায় 22 থেকে 23 জন সবিজ আর্টিস্ট এই গানটি নিয়ে প্রতিবাদ করেছেন, বলেছেন এটি একটি সাংস্কৃতিক অবক্ষয়। তাই শুধু এই গান নয়, এই গান, ওয়েব সিরিজ থেকে শুরু করে সামাজিক যেসব অবক্ষয়জনিত কাজকর্ম হচ্ছে, সেগুলো নিয়ে যদি আমি, আপনি, আপনারা সমালোচনা বা তাকে অ্যাভয়েড না করি, সেটার জন্য একটা পক্ষ বিপক্ষ মত তৈরি করি, তাহলে সমাজের কোনো উন্নতি হবে না। প্রিয় দর্শক, এটার চাইতে বোকামি এবং সস্তা যুক্তি কোনো কিছু হতে পারে না। আমি হয়তো পাবলিক বাসে যাচ্ছি,
একটা চানাচুরের প্যাকেট চানাচুর খেয়ে ছুঁড়ে পাবলিক বাসের জানালা দিয়ে ফেলে দিলাম। আমি সেটা ছবি নিয়ে বা তাকে যদি প্রতিবাদ করি, সে যদি বলে ফেলে ভাই পৃথিবীতে এত সমস্যা, এত কিছু, বাংলাদেশে এত কিছু যন্ত্রণা, এত অসঙ্গতি, আপনি সামান্য চানাচুরের প্যাকেট আমি রাস্তায় ফেললাম এটাতে আপনি প্রতিবাদ করলেন, আমার কথা হচ্ছে প্রতিবাদ বা সমালোচনা বা কাউকে উপদেশ বা কারোর প্রতি অনুরোধ, এর জায়গা কখনো কিন্তু ছোট বড় নেই। আপনার একটি ছোট অসঙ্গতি, ছোট ভুল, ছোট অন্যায়, সেটিও কিন্তু অনেকগুলো অনেকের যখন করা শুরু করবে বা একসাথে সমষ্টিগত অন্যায়, অনেক বড় অবক্ষয় দেখা দেবে সমাজে। আমি কোনো নীতি নৈতিকতা বলার জন্য আসিনি, আমি শুধু আমার কাজের কৈফিয়ত দিতে এসেছি যে আমার অগণিত কন্টেন্ট বিভিন্ন রকম অসঙ্গতি নিয়ে ছোট ছোট করে বলার চেষ্টা করেছি আমার একদম আমার ভাষায়। আমি আবারও বলছি, আমি কোনো রোস্টিং ইউটিউবার নই, আমি আমার আলোচনা পথ তৈরি করি আপনাদের সাথে। এজন্য বারবার বলি যে অনেকে হুমকি দেন যে ভাই আনসাবস্ক্রাইব করে ফেলো, প্লিজ ডু, কারণ আমি আমার মতের সাথে বিশ্বাসী এবং আমি আমার সেই মতাদর্শের জায়গায় যুক্তি নিয়ে বা যুক্তির আলোচনার সাথে আপনাদের সম্পৃক্ত করে সেটিকে বড় করতে চাই। সেই জায়গাটি অবশ্যই সমাজের, যাতে নৈতিকতা বা সামাজিক অবক্ষয় না হয়। আমি সিনিয়রদের রেসপেক্ট করতে জানি, সিনিয়রদের রেসপেক্ট করি এবং তাদের কথার একটি মূল্যায়ন, মূল্যবোধ দেখার চেষ্টা করি। একই সাথে আমার হেটার্স যারা, আমি কোনো বড় তারকা নই তাই অ্যাভয়েড করতে পারি না, আমার হেটার্স যারা যারা বিভিন্ন রকম ব্যাড কমেন্ট এবং খুবই রুড কমেন্ট করেন, তাদের কমেন্টেও আমার মাথা ব্যথা হয়, সেজন্য আমি এই কৈফিয়তটি তুলে ধরলাম। আমি আশা করছি যে মাঝে মাঝে কৈফিয়ত নাম নিয়ে আপনাদের সাথে এ ধরনের আলোচনায় ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আবার বলছি, আমার এই সব কথাবার্তায় আপনার যদি মনোকষ্টের কোনো জায়গা তৈরি হয়, আপনার যদি কোনো বিপক্ষ মতের জায়গা তৈরি হয়, সেটা গালাগাল দিয়ে নয়, একটি সম্মুখ আলোচনা দিয়ে লিখতে পারেন। সেটি সিয়ামের পক্ষে যেতে হবে বা নুসরাত ফারিয়ার পক্ষে যেতে হবে বা আবাসিক হোটেল বা সুবা বা নানান রকম অসঙ্গতিপূর্ণ যেসব এলিমেন্ট বিভিন্ন সময়ে ঘটে থাকে তাদের পক্ষে যেতে হবে, সেটি নয়। আলোচনার পথ তৈরি করুন আপনার আদর্শগত অবস্থান এবং যুক্তি দিয়ে, তাহলে আমি হয়তো কিছু বলতে পারবো বা উত্তর দিতে পারবো, নয়তো আনসাবস্ক্রাইব করব এই হুমকি দিয়ে প্লিজ এত হাস্যকর কথা বলবেন না, তার চেয়ে প্লিজ ডু আনসাবস্ক্রাইব। এবং আমিও হয়তো সে ধরনের গালাগাল দিলে শুধুমাত্র ডিলিট করা ছাড়া বা রিমুভ করা ছাড়া আর কিছু বলার কোনো ভাষা বা রুচিবোধ থাকবে না। সবাই ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশে মানুষটিকে। ভালো রাখতে হলে, ভালোবাসতে হলে তাকে যেমন ভালোবাসতে হয়, খারাপ বা অন্যায় অসঙ্গতি হলে তাকে থামাতে হয়, সেটি প্রকৃত ভালোবাসা। আল্লাহ হাফেজ।